আসসালামু আলাইকুম সবাইকে বিডি লাইফ ইন ফিনল্যান্ড চ্যানেলে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আমরা বাঙালিরা মিলে দূরে কোনো এক জায়গায় পিকনিকের জন্য আসলাম। জায়গাটা হেলসিঙ্কি শহর থেকে একটুখানি দূরে, এর নাম ওইতা। খুবই সুন্দর একটা জায়গা, আশেপাশে পরিবেশটা একেবারে প্রাকৃতিক। মূলত জায়গাটা পিকনিকের জন্য খুবই পারফেক্ট, আর জায়গাটাতে পিকনিকের জন্য যা যা ব্যবস্থা করার দরকার প্রত্যেকটা জিনিসই আছে। এখানেও রান্না করার জন্য বিভিন্ন জায়গা করে দিয়েছে, আবার বিশ্রামের জন্য বসার জন্য জায়গাও আছে, পানির ব্যবস্থাও আছে। সব কিছু মিলে খুবই পারফেক্ট একটা জায়গা। তো অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম বাইরের কোনো এক জায়গায় গ্রিল পার্টি করব। তো জায়গাটার নাম ওইতা, দেখতেই পেয়েছেন। এখানে আসার পর আসলে আর ফিল হয় না আমাদের বিদেশে যারা আছেন ব্যস্ততম এই জীবন প্রত্যেকের, ওই জিনিসটা থেকে একটুখানি মানে ভুলে থাকার জন্যই মূলত এই পিকনিকে আসা, সেই সাথে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়া। এই তো আর এখানে ভাইরা অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছেন। কয়েকজন ভাই তারা আগে এসেছেন, বাসা থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছিল মাংসের আইটেমগুলো, তো ওনারা খাবারগুলো রেডি করছেন। সবসময় তো আমরা যারা মহিলারা আছি আমরা এই রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকি, এবার ওরাই করবে সবকিছু আর আমরা ঘুরবো আর খাবার খাবো সময় মতো, বাচ্চাদেরকে নিয়ে সময় দিব, গল্প করব। এই তো আর আমার কোলে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আজকে পিকনিকের সবচাইতে কনিষ্ঠ বেবি, তার নাম আহনাফ। আর ওদিকে একটু বড় যারা বেবি তারা বসে নিজেরাই খেলা করছে। আর এখানে ঘুমিয়ে আছে আমার বেবি মানে আরহাম, ও কিন্তু আসার পর থেকে ঘুম, তো ঘুমিয়ে নিচ্ছি। এতে আমি কিন্তু খুশি, কারণ পরে সময়টুকু ভালোই ফিল করবে। তো আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন আকাশটা একেবারে পরিষ্কার নীল, আর ওইদিকে সূর্যটাও একটু একটু করে হেলে পড়ছে মানে সন্ধ্যার দিকে যাচ্ছে। তো যেদিকে সূর্যের আলো আছে সেই দিকের সিনটা খুবই সুন্দর, মনে হচ্ছে যে কোনো একটা মানে কোনো ক্যালেন্ডার বা কোনো কিছুর যেন ছবিটা সরাসরি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আর এইদিকে মহা খুশিতে একা একা ঘুরে বেড়াচ্ছে আরাফাত পাখির পেছনে পেছনে। এখানে বিফ আর চিকেন উইংস আছে, এগুলা অলমোস্ট হয়ে এসেছে। এখন অন্য পাশগুলাও গ্রিল করার জন্য উল্টানো হচ্ছে, খুবই সুন্দর একটা স্মেল আসছে, ইনশাল্লাহ খুবই সুস্বাদু হবে। আর ওই পাশে সবজিগুলো রেডি করা হচ্ছে, কারণ এর পর পর সবজিগুলো গ্রিল করা হবে। আর বাচ্চারা তো ইচ্ছে মতোই এই পাশে ও পাশ যাচ্ছে, একবার মাদের কাছে একবার বাবাদের কাছে। ওই পাশে আমরা ভাবিরা বসে আছি, আর এই পাশে আছে ভাইরা যারা রান্নার কাজ নিয়ে ব্যস্ত। সবজির সাথে কিছু সসেজ দেওয়া হবে, আমাদের এখানে তো এটাকে কেঁচাকুর পিস্তা বলা হয়। এই তো ওইদিকে ভাবিরা বসে আছে, কেমন আছেন? এই তো ভাবি কেমন আছেন?
এতো ভালো নিছো এগুলা পিকগুলা নিছো আপনার বাচ্চা ছোটটা কয়লাগুলা নাও রাখা দুদিকে আছে ইয়ামো কয়লা নাও না ওর ও আমার কাছেই ছিল ইয়ামো জি ম্যারিনেট করছে কে জাবেদ ভাই চিকেন আটা নিছে নি উনি তো মোটামুটি ভালোই শেফ ম্যারিনেট জাবেদ করছেন দ্রুত করা যাবে না আস্তে আস্তে করতে হবে তুমি বেবি আহাম কিন্তু পছন্দ করছে না এই বেবিকে সে কিন্তু খুবই বিরক্ত হচ্ছে ছোট মানুষ আসলে কেউ তো আর বুঝে না ওদের কখনো অল্প সময়ের জন্য ভালো লাগে আবার ভালো লাগে না এখনো তো অতটুকু খেলার বয়স হয়নি আর এই দিকে প্রচুর পাখি এসেছে পাখিগুলো এসেছে মূলত বাচ্চারা পাখিগুলাকে চিপস খেতে দিয়েছে আর পাখিগুলো তো ওদের পিছু মানে পিছু নিয়েছে অনেকটাই পিছে পিছে আছে আর এই দিকে আমার আরহামকে তার বাবা একটু দোল দিচ্ছে ও আরহাম একটু চাই নিরিবিলি খেলতে হয়তোবা এখনো বয়স কম তার জন্যে তো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করব সব কিছু নিয়ে আসা ট্রান্সফার করো যেটা দিবে সাথে সাথে সরাই ফেলো অর্ডারটা সবাই অপেক্ষা করো আমাদের শাহজাদা আগে শুরু করে দিয়েছে আরাফাত ভাইয়া ভাইয়া তুমি কি খাচ্ছ কি কি পছন্দ একটু বলো তো আরাফাত ভাই ওয়াও কি কি নিয়েছ কেমন হয়েছে বলো ইয়ে অনেক টেস্টি হয়েছে লেবু আছে লেবু কাটতে দাও দুটো দুটো করে এখান থেকে মাহিরা কি খাবে এটা কার প্লেট সবাই কি গুলো দাও নিয়ে রাখো আইমান তুমিও সার্ভ করছো সবাইকে ওই এই যে সস টস কুরকু সালাদ এগুলো দেওয়া হচ্ছে না কিন্তু এই যে এই আইমান আঙ্কেল কে দাও সস আর কুরকু সালাদ গুলো আঙ্কেল কে দিয়ে দাও কুরকু সালাদ দিবন ভাই শুরু করে নি খাওয়া শুরু করে ও রুটিও তো দেওয়া হয় নাই খুলছো পানি কই পানি আর কি কি দেওয়া হয় নাই কি কি দিতাম
এই সবাই নিয়ে নিয়ে খায় খাস নিয়ে ফেলেন এই ভাবিরা নিয়ে ফেলেন সবাই আমি আমি সুন্দর একটা মিশন কই হ্যাঁ বলেন কোনো কোনো করেন দেন মহিলা যারা সব প্লেট নিয়ে লইয়া নাও যাও বাচ্চা মহিলা তোরা থাকি দাও কারে আমরা যাই তাহলে আমরা যাই কি ওকে আমি আসো তো না কই কোন একটা বিতুল আসো তো ওটা ওটা নুন তোরা আসে তোরা দি দিলা আপনাদেরকে নিয়ে এক সমস্যা আছে আপনাদের মাছখান নিতে হয় শুধু আরাফাতের মা ভালো করেই খাচ্ছে কি হচ্ছে আর থাকতে চাচ্ছেন না এখন দেখছেন নাকি নিষেধ করছিল একটু নাড়ো তো মজা 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 এসে গেছে আমার বাবার খাবো বললে কি বই দেখাইছে আন্টি খাওয়া দাওয়ার পর্ব শেষ সবাই এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এখানে অবশিষ্ট খাবারগুলাও প্যাকিং করা হয়েছে চলেন একটু ঘুরে গেড়ায় নি তারপরে এই যেখানে শেষ আর এদিকে আরাফাত আর তার ভাই আহনাফ ঘুমিয়ে পড়েছে এখানে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে মাশাআল্লাহ তাদের দুজনকে খুবই ভালো লাগছে আরাফাত তো অনেক টায়ার্ড অনেক খেলা খেলেছে দৌড়াদৌড়ি ইচ্ছে মতো ঘোরাঘুরি আর এটা সেই কনিষ্ঠ বেবি আহনাফ সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য প্রত্যেকটা বাচ্চাই যাতে সুস্থ থাকে নিরাপদেই থাকে তারা যেমনটি আনন্দ করেছে সবসময় যেন এইরকম আনন্দময় একটা মন নিয়ে থাকে এই বেবিকে ঘুম থেকে উঠানো হয়েছে তাই সে কান্নাকাটি করছে আর এটা হচ্ছে ছোট্ট কিউটি হাই সবকিছু মোটামুটি গোছানো শেষ এখন যাওয়ার জন্য অপেক্ষা বাবা আমার বাবাও কিন্তু ঘুম পাচ্ছে সেই সাথে বেশ বিরক্ত তো আমরা এখন হাঁটা শুরু করছি সামনে গাড়ির ব্যবস্থা আছে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে তো আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ